আজকে একটু হাঁড়ি কাবাবের মতন এই কাটা ভাঙা মাছগুলোকে দিয়ে একটু এক্সপেরিমেন্ট করবো, আপনাদের সামনেই করবো। 3 পিস কাটা ভাঙা মাছ নিয়ে নিলাম, আর লেবু, ধনে পাতা বাটা, আদা রসুন বাটা, নুন আছে। প্রথমে মাছের মধ্যে নুনটা দিয়ে নেবো, তাহলে নুনটা দিলে মশলাটা তাড়াতাড়ি ঢুকে যাবে। এবারে লেবু দিয়ে নেবো, আজকে দেখি আলাদা বেকড ফিশ করেছিলাম, এটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। নুনটা মাখিয়ে নেবো, নুন আর লেবুটা আগে। তারপর আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দেবো। আর ধনে পাতার চাটনিটা একটু বেশি দেবো, 2 চামচ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো, 1/2 ঘন্টার জন্য রাখবো। আর একটু কাঁচা তেল, এবার আমি সর্ষের তেল দিয়ে নেবো এর মধ্যে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এটাকে আমি ফ্রিজে রাখবো, তাড়াতাড়ি ম্যারিনেশনটা যাতে ঢুকে যায় এর মধ্যে ফ্রিজে রেখে দেবো। এই বাড়িতে আমি ফার্স্ট করলাম এটা, আগে আমি অনেকবার করেছি। ফ্রিজে ঢুকিয়ে দেবো, গ্যাস জ্বালানো আছে, এটাকে আমি তাওয়াটাকে প্রি হিট করে নিয়েছি, গরম করে নিয়েছি একদম, চাটুতেই করবো আজকে। গুলো দিয়ে দিয়েছি, এবার তেলগুলো দিয়ে দেবো। সতে হয়ে গেছে, এবারে উল্টো পিসটা পেন্সিল দিয়ে করে নেবো। একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য মাছটা। এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই সাইডটা হয়ে গেছে, উল্টে নেবো। ঢাকা দিয়ে দেবো, কম আছে ঢাকা দিয়ে দিয়ে করছি, আপনারা একটু তেল দিয়ে নেবেন, কারণ আমি তেলটা রাখবো না বলেই তেল দিচ্ছি না, একদম হেলদিভাবে করবো, কিন্তু আপনারা একটু তেল দিয়ে নেবেন। একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে নেবো, ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তেল কম তো সেদ্ধ, সেই জন্য তাড়াগুলো লাগছে না। রেডি হয়ে গেছে, এটা বাবাকে দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে, পেটিটা তো তাড়াতাড়ি হয়ে গেছে না, নিয়ে গেলাম, এটা আমার আর মায়ের, আমি ভাববেন না যে ভেঙে গেছে এটা। একদম ড্রাই, না
আমার খেতে বসে গেছে এখন। সরাবো বাটিটা, ভাত খাবো আলু মাখা দিয়ে। আর এখানে সব ভাজা ভুজি সাজানো, এগুলো মাছ, আজকে হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আর এটা মাছ। আর মিনু খাচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি খাচ্ছে, আর এই স্যালাড, স্যালাডটা তো দরকার। মুখ দেখা যাচ্ছে না তোর? মুখ দেখাই নি? না না, মুখ দেখা যাচ্ছে না, থালাটা দেখা যাচ্ছে। আমি খাচ্ছি, ইচ্ছা আলু মাখা দিয়ে খেয়ে নি। তুমি স্যালাডটা দিয়ে দে সাইডে। উচ্ছে না, খেতে ভালোবাসি, মানে উচ্ছে বেশি করে খাই। হ্যাঁ হুম হুম হুম, আর দিতে হবে না। উচ্ছেটা মা মেখেছে, মিনু নেই এখান থেকে ভাজা বুঝি নেই। মিনু খাচ্ছে আজকে বিরিয়ানি আর ভাত, আর ওইটা দিয়ে কি নে, ধনে পাতার চাটনি নে। এটা দিয়ে দাও, ওটা দিয়ে আগে খেয়ে দেখ, খেয়ে দেখ মাছটা কেমন হয়েছে। ভালো, জোরে বলে টেস্ট খুব ভালো। বাঁধাকপিটা দিয়ে খাবো, ঝাল ধনে পাতা, ঝাল আনি ঝাল রসুন দিয়ে ভালো খুঁজো। এখনো পেঁয়াজ কলি আলু ভাজা বাকি, বেগুন ভাজা বাকি, আর মাছটা বাকি। ফিশ আর এলি কাবাব করে দেখবেন বাড়িতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব তাড়াতাড়ি এই প্রিপারেশানটা হয়ে যায়। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ব্লগটার পাশে থাকার জন্য ধন্যবাদ। আর পরের ব্লগে আবার দেখা হচ্ছে, শুভরাত্রি।